ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য প্রোডাক্ট ম্যানিপুলেশন কীভাবে করে তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে শেয়ার করবো তো চলো শুরু করে যাক তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলো শুরু করে যাক তো প্রথম আমরা এই ডিজাইনটা করবার জন্য যেটা আমাদের দরকার প্রথমে একটা কি করব একটা পারফেক্ট সাইজ দরকার সে সাইজটা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি জাস্ট ফাইলে যাব ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাবো নিউ অপশান থেকে আমরা কি করবো জাস্ট একটা আমরা সাইজ নিয়ে নেব তো এই ডিজাইনটার ক্ষেত্রে আমি যে সাইজটা নেবো এক হাজার আশি এক হাজার আশি বাহাত্তর পিক্সেল এখানে আট জিবি কালার মোড এইট বিট जस्ट क्रिएट अपने क्रिएट कर दिल एखानी जस्ट एक फाइले ग फाइल के जस्ट प्लेस एम्बुडेट अपशने गलम एम्बुडेट डाउनलोड अपशने गलम एखान जस्ट हमें एक पीएनजी एक हिमालया एक नीम फेस वाश एक प्रोडक्ट एक डाउनलोड करूगल थे তো জাস্ট এটা আমি নামিয়ে নামিয়ে দিলাম এখান থেকে আমি কি করে জাস্ট আমি একটা গেডেন বানিয়ে নেবো গেডেন এখানে জাস্ট বানিয়ে নেবো লেনিয়ার থেকে রেডিয়াল রেডিয়াল থেকে এখান থেকে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা আমি নিয়ে নেব আর এখান থেকে জাস্ট আমরা কী করব এখান থেকে জাস্ট হালকা কালার আমরা এখান থেকে জাস্ট কালারটা চুজ করবো আইড্র দিয়ে এখান থেকে জাস্ট এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম আর এখান থেকে আমি জাস্ট একটা কালার এক্স ওয়াই জেড আমরা কিন্তু দিয়ে দিলাম ডান ওকে তো এটা হয়ে গেছে এখান থেকে ডানোকে এরপর আমরা কি করব এখান থেকে জাস্ট আমরা যেটা করতে পারি এখান থেকে যেটা পিএনজি এই যে আছে এটা এটা পিএনজি যেটা আছে অ্যালোভেরা তো এখান থেকে জাস্ট আমরা প্লেস অ্যাম্বুড থেকে এখানে অলরেডি আমি ডাউনলোড করেছি অ্যালোভেরা এখান থেকে জাস্ট আমি মুভ করে এখানটার কাছে আমি নিয়ে চলে আসবো এটা জাস্ট কী করব সবার নিচে আমি নামিয়ে দেব আর এটাকে জাস্ট এরকম পজিশানে আমি কিন্তু রেখে দিলাম অলরেডি ডান ওকে তারপর আমরা কী করবো এখান থেকে আমরা কিন্তু নিতে পারি এখান থেকে অ্যালোভেরা তারপর আমি যেটা করেছি এখান থেকে যেটা করেছে এখান থেকে সব দেখে নেব এখান থেকে জাস্ট এই যে আমগুলো আছে এই আমগুলো জাস্ট এখান থেকে মুভ করে আমরা কিন্তু নিয়ে চলে আসবো এখান থেকে জাস্ট এখান থেকে কন্ট্রোলটি দিয়ে দিলাম কন্ট্রোলটি দেওয়ার পর জাস্ট এরকম পজিশানে আমি আমগুলোকে রেখে দিলাম তারপর আমরা কি করবো এখান থেকে জাস্ট এই যে স্যালাসগুলো আছে এখানে অ্যালোভেরা আলাদা অ্যালোভেরা আছে অ্যালোভেরা ফেস এখান থেকে জাস্ট এইগুলোকে সিলেক্ট করে এখান থেকে মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দেব অলরেডি কন্ট্রোলটি দিয়ে দেবো এখান থেকে জাস্ট মুভ করে এখানটার কাছে রেখে দেবো অলরেডি হালকা ছোট করে দেবো আমি যদি মনে মনে হয় এখান থেকে ছোটো করে দিলাম এখান থেকে যদি কোনোটা একটা করতে চাই এখান থেকে তো এখান থেকে আমি কিন্তু কাস্টমাইজ আমি কিন্তু করতে পারি এখান থেকে যেটা খুশি করতে পারি এখান থেকে তো এটা যদি মনে চাই আমটা এইখানটা আমি রাখবো এখান থেকে বা এখানটার কাছে রাখবো এখানটার কাছেও রাখতে পারি আমি ডানোকে তারপর আমরা যেটা করবো এখানের মধ্যে এখান থেকে যে একটা ফুলের ছবি আছে সেই ফুলের ছবিটা এখান আমি দিয়ে দেবো এখান থেকে জাস্ট এটা তোর মধ্যে আছে আমাদের জাস্ট 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 এখানে ফুলের ছবিটা এখানে এখানে আছে আমি জাস্ট এখানে জাস্ট এইরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম আর এখানে যেটা আছে এখানে যে আমের আম আছে এখান থেকে তো এখান থেকে যে আমগুলো আছে আমগুলোকে জাস্ট এখান থেকে আমি জাস্ট নিয়ে চলে আসবো এখান থেকে মুভ করে ডান ওকে তো এটা হয়ে গেছে এখান থেকে যেটা করবে এখানে তো এখান থেকে যেটা করবো এখান থেকে জাস্ট আমি একটা ড্রপ শাডো আমি এখান থেকে অলরেডি আমি দিয়ে দেবো এখান থেকে জাস্ট জাস্ট শিপ চিপে আমি এটা কী করবো এখান থেকে জাস্ট শাডো আমরা দিয়ে দিলাম কন্ট্রোলটি দিয়ে দেবো এখান জাস্ট শিপ চিপে এটা কী করবো হালকা পাতলা করে দিলাম এরকম এরকম পজিশানে করে দিলাম এটা কী করব যে ম্যান প্রোডাক্ট আছে আমাদের অ্যালোভেরা সেটার নিচে আমরা কিন্তু রেখে দেবো এটাকে জাস্ট আমরা দেখে নেবো ম্যান প্রোডাক্টটা যেটা আছে আমাদের এখান থেকে যেটা ম্যান প্রোডাক্ট আছে এখান থেকে যেটা আছে এখান থেকে জাস্ট আমরা দেখে নেব এটা আছে আমাদের অলরেডি সো এটা আছে এটা আমি নিচে করে দেবো এখান থেকে যে শ্যাডোটা আমি বানিয়েছিলাম এটা সে শ্যাডোটা আমি নিচে নামিয়ে দেবো এখান থেকে যেটা শ্যাডোটা আমি বানিয়েছিলাম এখান থেকে জাস্ট দেখে নেব এখান থেকে যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি জাস্ট গ্রুপ করে দিচ্ছি এখান থেকে এখান থেকে জাস্ট এটাকে গ্রুপ করে দিলাম এটা একটার মধ্যে যে আমগুলো আছে এখান থেকে সে আম আমগুলোকে জাস্ট এটার মধ্যে ঢুকিয়ে দিলাম এটা কী আছে এটা জাস্ট এটা আছে এখান থেকে যেটা আমি করলাম এখান থেকে এখান থেকে যেটা আছে এটা যেটা আছে এটা এটা জাস্ট এখানে রইল আর এখানে যেটা এটা আছে এটা জাস্ট এইখানে রইলো এটা কি আছে এটা জাস্ট আমগুলো আছে আমগুলো জাস্ট এটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম আর এখান থেকে তাহলে আমাদের কি কাজ করতে সুবিধা হবে এটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম যেগুলা এটা আছে এটা জাস্ট সবার নিচে আমি নামিয়ে দিলাম টি দিয়ে দিলাম আর এটা জাস্ট শিপছিপ আমি এটা হালকা এখান থেকে স্যার আমি কমিয়ে দিলাম এরকম পজিশান আমি রেখে দিলাম তারপর আমরা কী করব জাস্ট জাস্ট এটা এই যে এটা আছে এটা আমি নিচে আমি এটা কী করব এখান থেকে জাস্ট একটা স্যারটা আমি অলরেডি দিয়ে দেবো এখান থেকে জাস্ট আমি এখান থেকে এটা জাস্ট হালকা ছোটো করে দিলাম এটা আর এখানটার কাছে আমি একটা দিয়ে দিলাম আর এটার মধ্যে একটা দিয়ে দিলাম এটার মধ্যে নিচে নামিয়ে দেবো সবারকে নিচে নামিয়ে দেব অপার সিটি হালকা এখান থেকে আমি কমিয়ে দেব কন্ট্রোল টি দিয়ে দেবো অপাসিটির হালকা এখান থেকে কমিয়ে দেবো তো জাস্ট এখান থেকে অপার কমিয়ে দিলাম ওকে এরপর আমরা কী করব এখান থেকে এই যে টেক্সটা লেখাটা আছে সেই টেক্সট লেখাটা এটা আমি এখান থেকে জাস্ট আমি নিয়ে নেব এই দুটোই যে টেক্সের লেখাটা আছে জাস্ট এখান থেকে আমি কিন্তু মুভ করে এখান থেকে আমি কিন্তু নিয়ে নেবো জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দেবো অলরেডি ওকে সো এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা এরপর আমরা কি ওর কালারটা কাস্টমাইজ করব সেটা কীভাবে করবো এখান থেকে জাস্ট সবগুলোকে সিলেক্ট করবো এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট অল্ড ই করে দিলাম একটা জাস্ট ফটোর মধ্যে কনভার্ট হয়ে গেলো এখানে ফিল্টার অপশানই যাবো ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার অপশানই চলে এলাম এখান থেকে কী করবো কালারটাকে কাস্টমাইজ করবো এখান থেকে আরও দেখতে রিয়েলিস্টিক মোড লাগবে এবং ডিজাইনটাও খুব সুন্দর লাগবে এখান থেকে জাস্ট টেক্সচারটা হালকা বাড়া দিলাম ক্লিয়ারটা হালকা বাড়ালাম এখান থেকে ডেহোসারটা হালকা বাড়িয়ে দিলাম এখানে কন্ট্রাস্টটা হালকা বাড়ালাম এখান থেকে জাস্ট হালকা আমি বাড়াবো হালকা করে জাস্ট দু তিন পার্সেন্ট বা চার পাঁচ পার্সেন্ট আমরা বাড়িয়ে নেবো এখান থেকে হোয়াইটটা হালকা সব এখান যে ভাইব্রেন্সের স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দেবো আর এখান থেকে স্যাচুরেশানটা হালকা এখান থেকে এটা আমি বাড়িয়ে দেবো এখান থেকে এটা হালকা আমি পাঠাবো আর এখান থেকে যে ভাইব্রেন্সটা বেশি হয়ে গেছে এখান থেকে যা হালকা আমি কমিয়ে দেবো এখান থেকে এখান থেকে যা হালকা কমিয়ে দেবো সোটা আমাকে সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন নিত্য নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি তাহলে নতুন কিছু শিখবেন নতুন কিছু জানতে পারবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন তো চলো টাটা বাই বাই নেক্সট টিউটার খুব তাড়াতাড়ি আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন